সাহারি নির্দিষ্ট কোনো সময় আছে কিনা, বা সাহারি খাওয়াটা কতটুকু জরুরি, অথবা সাহারি খাওয়া অবস্থায় যদি আজান হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা সাহারি খাওয়া ছেড়ে দেবো কিনা, এ ধরনের কিছু প্রশ্ন আমাদের সামনে আসে। তো এই প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর যদি আপনি একটু দিতেন। আত-তাহরিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। জাযাকুমুল্লাহ খাইরান আহসানাল জাযা। যেহেতু রমাদান মাস চলছে মাশাআল্লাহ, মাসাইলে রমাদান বা রমাদান সম্পর্কিত বিভিন্ন মাসাইল রয়েছে যেটা মানুষের সর্বসাধারণের জানা খুব জরুরি। তার মধ্যে সাহারি একটা অন্যতম বিষয়, যেখানে যেহেতু আমরা সাহারি দিয়েই রমাদানের সিয়াম শুরু করি, তো সাহারি খাওয়া প্রথমত বলবো যে সাহারি খাওয়ার হুকুমটা কী, সাহারি খাওয়া জরুরি কি জরুরি না। সাহারি খাওয়া ওয়াজিব বা ফরজ বিষয় না, বরং এটা হলো সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাওয়ার প্রতি উৎসাহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে। এবং অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আল ফাসলু বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহারি, আমাদের সিয়াম এবং আহলে কিতাব ইহুদি নাসারাদের সিয়াম, এর মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া। অর্থাৎ ইহুদি নাসারাদের বৈশিষ্ট্য ছিল তারা সাহারি খেত না, আর আমরা মুসলিমরা সাহারি খাই। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি, সাহারি খাওয়া যদিও ওয়াজিব নয় কিন্তু এর গুরুত্ব অপরিসীম। কারণ আমার দেহেরও একটা হক আছে, আমি সারাদিন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করব, খানাপিনা থেকে বিরত থাকব, তো অবশ্যই আমি যদি সাহারি খাই এতে আমার স্বাস্থ্যের জন্য উপকার আসবে, এটা আমার দেহের জন্য উপকারী। এটা এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন সাহারি খাওয়ার প্রতি। অতএব আমরা সবাই সাহারি খাবো, সাহারিকে কেউ অবহেলা করব না। বর্তমানে অনেক মানুষকে দেখা যায় যে তাহারা সাহারি খায় না, না খেয়েই সিয়াম পালন করার চেষ্টা বেশিই করে। অনেকে দেখা যায় যে ওই ঘুমের আগেই বা ওই শোয়ার সময় সাহারি খেয়ে বা সাহারির নিয়মিত কিছু খেয়ে খাইলো, খেয়ে ঘুমিয়ে গেল, মনে করলো যে সেটাই সাহারি। আসলে আমরা যেই ইবাদতই করি না কেন বা যে আমলই করি, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসারে হওয়া দরকার, সুন্নাত অনুযায়ী হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কখন সাহারি খেয়েছেন সেটা আমাদের দেখা খুব জরুরি। এক্ষেত্রে যেটা হাদিসে বর্ণিত হয়েছে যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইন্না মাআশিরাল আম্বিয়া উমিরনা আন নুআজ্জিলা ইফতারানা ওয়া নুআখিরা সুহুরানা। আমরা আম্বিয়ায়ে কেরাম নির্দেশপ্রাপ্ত হয়েছি ইফতার তাড়াতাড়ি করার জন্য এবং সাহারি দেরি করে করার জন্য। তাহলে আম্বিয়ায়ে কেরাম, তাহলে সকল আম্বিয়ায়ে নির্দেশপ্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সেটা সাহারি দেরি করে করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরও আমল আমরা হাদিস থেকে পাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ব্যাপারে বলা হয়েছে, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজালান নাসি ইফতারান ওয়া আবতাআহুম সুহুরা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা কি করতেন, ইফতার তাড়াতাড়ি করতেন এবং সাহারি দেরি করে করতেন। তাহলে আমরা নবীদের আমল, সাহাবায়ে কেরামের আমল, এটা আমাদের সামনে যেটা আসছে সেটা হলো সাহারি আমরা দেরি করে করব। এখন দেরি করে বলতে কত কখন, দেরি করার অর্থটা কি? আসলে দেরি করার অর্থ হলো যে সুবহে সাদেক পর্যন্ত, কারণ আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝি, যে যখন ফজর প্রকাশিত হবে, সুবহে সাদিক হয়ে যাবে, সাথে সাথে আমাদের সাহারের সময় শেষ হয়ে যাবে। এটা শেষ সীমা। শুরুটা এককভাবে একবারে নির্দিষ্টভাবে হাদিসে বর্ণনা হয়নি যে এতটা থেকে এতটা পর্যন্ত, কিন্তু বলা হয়েছে দেরি করে সাহারি করার জন্য একটা মানদণ্ড হয়েছে। সাহুর শব্দের অর্থ হলো ফজরের পূর্বে, কিছু পূর্বে। হ্যাঁ,
এখন আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন সাহারি করতেন, সেই ধরনের একটা হাদিসও আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি কখন করতেন। যেমন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাসাহারনা মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহারি করলাম। সোম্মা কামা ইলা সালাত, অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহারি করার পরে দাঁড়াইলেন সালাতের জন্য। কুলতু, রাবি বলছেন যে আমি বললাম যায়েদ ইবনে সাবিতকে যে কাম কানা বাইনাল আযান ওয়াস সাহুর, যে আযান এবং সাহারি খাওয়ার মাঝখানে কতটুকু সময় ছিল? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহারি খাওয়া শেষ করলেন, তারপর আযান দিলেন, এর মাঝখানে কতটুকু সময়? তো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন যে কদরু খামসিনা আয়া, পঞ্চাশ আয়াত পড়ার মতো। পঞ্চাশ আয়াত যদি পড়তে চাই তাহলে আমরা ওই মোটামুটি 12-15 মিনিট সময় লাগবে, এটাই হলো সর্বোত্তম সময়। আমরা যদি একই মানে একই রেট সময় না বলতে পারি, তো সর্বোত্তম সময় এতটুকু বলতে পারি যে ফজরের কিছুক্ষণ পূর্বে শেষ করব, ফজরের আজানের কিছুক্ষণ পূর্বে। তবে যেটা হাদিসে এসেছে অন্য, যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দেওয়ার পর্যন্ত তোমরা খাও, পান করো, তাহলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে আজান পর্যন্ত খাওয়া আমাদের জন্য জায়েজ। এবং আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিতেন ফজর প্রকাশিত হওয়ার পরে, সাথে সাথে আজান দিতেন, তাহলে তখন পর্যন্ত আমরা খেতে পারি, তাহলে আমরা আজান পর্যন্ত খেতে পারি। তাহলে সাহারির সময়টা হচ্ছে আপনার ফজরের কিছুক্ষণ পূর্বে, জি পূর্বে, এটা হচ্ছে সাহারি, এটা সাহারির মেন সময়। যদি আমরা ঘুমের পূর্বে কিছু খেয়ে শুয়ে পড়ি সেটাকে আমরা সাহারি, সেটা আসলে সাহারি বলা যায় না। যদি সাহারির শাব্দিক অর্থ আমরা গ্রহণ করি সেটা সাহারির মধ্যে গণ্য হয় না আসলে। এখানে যদি একটু যোগ করি, জি বলেন। আচ্ছা, আমরা যেটা সেহরি সম্পর্কে জানতে পারলাম, এটা তিনটা জিনিস, একটা হলো সুন্নত, আর একটা হাদিসের ভাষা এটা বরকত, জি, আর একটা এটা ইবাদত, জি অবশ্যই, জি। ফাসলু বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকরাতু সাহর, জি, মানে কেউ যদি এই সেহরিটা এই নিয়তে খায় যে যেহেতু ইহুদিরা সেহরি খেত না, আমাদেরকে খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে এই সেহরি খাওয়াটা তার জন্য ইবাদত এবং সওয়াবের কারণ হবে, জি অবশ্যই সওয়াবও হবে। আর বরকত যেটা দুই ক্ষেত্রে বরকত, একটা হলো এই যে শরীরের জন্য বরকত, পুরোটা দিন তার জন্য সিয়াম পালন করাটা সহজ হয়ে যাবে, আর আর একটা সেহরির জন্য যেটা আমরা খাদ্য যেটা গ্রহণ করব, এর জন্য যেটা খরচ করব, আল্লাহ পাক এর মধ্যে বরকত দিবেন। বরকত শব্দটা আম, জি জি, সবার ক্ষেত্রে। আর একটা যেটা এখন যেটা আলোচনা চলছে সেটা হলো এই যে মানে সেহরি অবশ্যই শেষ সময় খাওয়া, এটাই সুন্নত। কিন্তু এখানে একটা জিনিস একটু স্পষ্ট করে দিই, সেটা হলে যেটা বললেন যে আর শুরু কখন, আসলে সেহরি বলতে এটা কী বোঝানো হয়েছে, মানে সেহরি বলতে ভাত খেতে হবে বা রুটি খেতে হবে এরকম কিছু? যদিও উদ্দেশ্য যেহেতু যে সে তৃপ্তি সহকারে যেন খায়, কিন্তু আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকিয়ে দেখি, তা আমার মনে হয় আমরা যেভাবে বহু রকম আইটেম দিয়ে সেহরি খাই, ওই সময় ওদের কাছে এত আইটেম ছিল না, হয়তোবা একটা খেজুর অথবা কিছু পানি দিয়ে সেহরি খাতেন। তো সেই ক্ষেত্রে এটাই নিয়ম যে সবে সাদেক হওয়ার আগ পর্যন্ত সে খাবে অথবা পান করবে, কিন্তু এমন হওয়া সম্ভব, অনেকেই আমাদের দেখি যে দুটার সময় সেহরি খেয়ে শুয়ে পড়েছে, জি জি। আচ্ছা, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনি সেহরি বলতে যদি আপনি পেট ভরে আগেই খেতে চান খেলেন, সমস্যা না, আপনি খেয়ে দুটার সময় খান, একটার সময় খান, খেয়ে শোন, কিন্তু আজানের একটু আগ মুহূর্তে উঠে হয় একটা খেজুর খান না একটু পানি খান সেহরির নিয়তে, এটা আপনার জন্য সেহরি হয়ে যাবে, জি, সেহরিও হবে এবং আপনার সওয়াবও হবে, বরকত হবে, সব কিছু, জি জি। জাযাকাল্লাহ। এখন যেটা আমরা আসবো যে বিষয়ে, যে আমাদের মধ্যে অনেকে সমস্যায় পড়ি বা অনেকে প্রশ্ন করি, হ্যাঁ, যেটা আপনি আগে বলতে চাচ্ছিলাম যে সাহারি তো বিষয়টা প্রসঙ্গ হয়ে গেল, এখন অনেকে দেখা যায় যে সাহারি আজানটা হয়ে গেছে, এ সময় খাবার প্লেটে আছে, যেহেতু হাদিসে স্পষ্টভাবে আসছে যে কারোর হাতে যদি পাত্র থাকে সে যেন পান পাত্রটা মানে শেষ করে নেয়, অর্থাৎ খেয়ে ফেলে পানিটা, জি জি। তো এই ক্ষেত্রে আমাদের মধ্যে অনেকের প্রশ্ন আসে যে আমরা আসলে কতক্ষণ পর্যন্ত সাহারিটা খেতে পারবো, আজানের পরেও কি একটু লম্বা সময় ধরে খাওয়া যাবে? জাযাকাল্লাহ খাইরান, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বহু অধিকাংশ মানুষ বলবো যে এই মাসালা নিয়ে আমরা অনেকে প্রশ্ন করি। তো এখানে আমাদের এ বিষয়টা একটু স্পষ্ট হওয়া দরকার সবার মধ্যেই। এখানে আসলে সাহারি খাওয়ার শেষ সময় আল্লাহ বলে দিয়েছেন, বলা হচ্ছে যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদে মিনাল ফাজর, ফজর প্রকাশিত হওয়া পর্যন্ত তোমরা খাওয়া পান করো,
এটা আল্লাহ সীমারেখা দিয়ে দিয়েছেন। তারপর আরেকটা হাদিস যদি আমরা দেখি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল ফাজরু ফাজরান, ফজর হচ্ছে দুইটা, একটা হলো কাজেব আর একটা হলো সাদেক। তো বলছেন ফাজরুন ইয়াহরুমু ফীহি আত-তাআমু ওয়া ইয়াহিল্লু ফীহি আস-সালাহ। একটা ফজর আছে যেই ফজরে যারা সায়েম সিয়াম পালন করতে যাবে তাদের জন্য খাওয়া হারাম কিন্তু সালাত জায়েজ, সেটা হলো সুবহে সাদেক। আর একটা ওয়া ফাজরুন ইয়াহরুমু ফীহি আস-সালাহ ওয়া ইয়াহিল্লু ফীহি আত-তাআম। আর আরেকটা ফজর আছে যেটা কাজেব বলছি আমরা, সেটা সালাত জায়েজ নয় কারণ সালাতের সময় হওয়া শর্ত, সালাত সহি হওয়ার জন্য দখলুল ওয়াক শর্ত, সালাত হারাম। কিন্তু ওই সময় যারা সাহারি খেতে যাবে, যারা সিয়াম পালন করতে যাবে, তাদের জন্য সাহারি খাওয়া জায়েজ। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সুবহে সাদিক হয়ে গেলে তার জন্য খানা পানাহার এটা হারাম। এখন আপনি যে হাদিসটি বললেন যে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা সামিআ আহাদুকুমুন নিদা, যখন তোমাদের কেউ আজান শুনবে, ওয়াল ইনা ও আলা ইয়াদিহি, আর যদি তার পানির পাত্র, ইনা শব্দের অর্থ হচ্ছে পানির পাত্র, আসলে পানির পাত্র যদি তার হাতে থাকে, আজান দিচ্ছে হাতে পানির পাত্র, ফালা ইয়াদাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু মিনহু, তাহলে সে যেন তার হাতের পাত্র না রাখে যতক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূর্ণ না হয়। হাদিস হাদিস সহি হাদিস আবু দাউদে এসেছে। এখন এই হাদিস দ্বারা কি আমরা এই হাদিসের প্রতি লক্ষ্য রেখে, অনেক মানুষ আছে দেখা যায় যে সাহারির শেষ সময় পাঁচ মিনিট আগে খাওয়া শুরু করলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো আছেই, তো প্লেট সামনে রাখলে রাখলে খাওয়া থাকলে খাওয়া খাওয়া যাবে এটা মনে করছি, আসলেই খেতে থাকছি। অনেকে আমরা দেখেছি আমাদের ছাত্র জীবনে বলে যে এই দরজা টরজা সব অফ করে দাও, একটু অন্ধকার করো, খাওয়া যাবে, সমস্যা নেই, এরকমও অনেক মানুষ আছে। আসলেই বিষয়টা এত সহজ না যত সহজভাবে আমরা নিয়েছি। এই হাদিসে যেটা বলতে চেয়েছিলাম যে এই হাদিসে অ্যাকচুয়ালি একটা সুযোগ সৃষ্টি করা হয়েছে, আর দিন ইস্তরুন দিনটা যে সহজ জি, সেখান এটা এখান থেকে প্রকাশ হয়েছে যেন মানুষের জন্য কোনো কষ্ট না হয়, অসুবিধা না হয়। জি জি জি। তো অনেকে দেখা যায় আপনি যেটা বললেন এটা ঠিক আছে, আরেকটা দিক দিয়ে ঠিক আছে, এটা যেটা দেখা যায় যে আমাদের সমাজে প্রচলিত যে কিচ্ছু আর খাওয়া যাবে না, পানি হয়তো গ্লাসটা নিয়েছিল জি জি, বা এক টুকরো লোক এক লোকমা ভাত পড়ে আছে ওটাও খাওয়া যাবে না, এটা এক ধরনের মানুষ মনে করে জি জি। তো তাদের জন্য এই হাদিসটা একটা মানে একটা সহজতার বিষয় নিয়ে এসেছে। এই হাদিস থেকে বোঝা যায় যে ইসলাম মানে একটা সীমারেখা বেঁধে দিয়েছে বটে, কিন্তু এটা এত কঠোর না যে আপনি একটা লোকমা সর্বশেষ বাকি ছিল সেটাও খেতে পারবেন না। কিন্তু এর সাথে সাথে আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে এটাকে অনেকে আবার এই হাদিসটাকে সুযোগ হিসেবে নিচ্ছে, সুযোগ হিসেবে নিচ্ছে, হয়তো পাঁচ মিনিট আগে খাওয়া শুরু করলো, প্রায় 15-20 মিনিট ধরে আজান শেষ হয়ে গেছে, তারপরও 10-15 মিনিট ধরে সে খাচ্ছে জি জি, এটা নিঃসন্দেহে ঠিক হবে না, এটা তো অবশ্যই ঠিক না, এবং অনেকের আদাত, এটা আদাতান। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে যে কোনো একদিন কোনো সমস্যা হলে একটা ভিন্ন বিষয়, কিন্তু অনেকে আদাতে এটা মানে খাওয়াই শুরু করবে দেরিতে, উঠবে না আগে সাহরি খাওয়ার জন্য, শুরু করবে দেরিতে, হাদিস পেয়ে গেছে একটা যে মনে করছে যে ইনা বলতে মনে করছে যে সামনে মানে খাওয়ার পাত্র প্লেট সামনে থাকবে, যতক্ষণ থাকবে খাওয়া যাবে মনে কোনো সমস্যা নেই, এটা মনে করতেছে অনেকে সুযোগ সদ্ব্যবহার করছে। যদি একটু সময় বলেন, হ্যাঁ হাত্তা ইয়াকদিয়াহু, হ্যাঁ আমরা অনেকে হাদিসে মানে ভাষাগতভাবে হ্যাঁ শব্দগুলি নিয়ে সেটাকে আবার গবেষণা করে হাদিসে আছে হাত্তা ইয়াকদিয়াহু, হ্যাঁ হাক দিয়ে মানে যতক্ষণ তার প্রয়োজন আছে, প্রয়োজনে পূর্ণটু যখন না করবে, আসলে এটা তো মানে নিজের ব্যাখ্যা, এরকম ব্যাখ্যা কোনো মহাদিসে নেই কারণ দেন নেই। আর একটা জিনিস সেটা হলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময়ে হাদিসটা বলছেন এবং যেটা নিয়ে বিতর্ক আছে, সবে সাদিক না সবে কাজিব, সব কিছু কিন্তু সবে সাদিক চোখে দেখার বিষয়ের, এদের কাজিব এবং সাদিক দুটাই সাদা রেখা আসমানের চারিপাশে বের হয়, তার মানে হলো যে ওই সময় একেবারে অ্যাকুরেট টাইম মিনিট সেকেন্ড জানাটা সম্ভব ছিল না তখন আমার জানা মতে, কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকের হাতে ঘড়ি আছে, হ্যাঁ ক্যালেন্ডার আছে, আমাদের প্রত্যেকের জানা আছে যে সময় কখন শেষ হবে। তো সেই ক্ষেত্রে এই হাদিসকে কেন্দ্র করে হ্যাঁ কেউ যদি দৈনন্দিনের রুটিন বানায় হ্যাঁ যে আমি দেরিতেই বসবো, আর যদি কিছু বাকি থেকে যায় তাহলে হাদিস তো আসেই, তাহলে এটা হাদিসের অপব্যাখ্যা হবে, অবশ্যই তাকে মানে ইসলামের যেটা নীতিমালা আছে এর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আর শরীয়ত যেখানে যতটুকু ছাড় দিয়েছে অতটুকু, তারপরেও আমি ওটা কি গ্রহণ করবো কেন,
একান্ত প্রয়োজনে আমার ভিতরে তো সিয়ামের গুরুত্ব থাকতে হবে, এর জন্য চেষ্টা থাকতে হবে। আমরা যদি কোনো ট্রেনে যাই, প্লেনে যাই, আমরা কি সেখানে লেট করে যাই? যাই না, আরও আধা ঘন্টা দুই ঘন্টা আগে বসে থাকি, তাহলে একটা ইবাদত করব। হ্যাঁ, সেই ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করবো। শরীয়ত আমাদের একটা নীতিমালা দিয়েছে, অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, কোরআন। তো আমি ওই সীমারেখাকে অতিক্রম কেন করবো? আমার চেষ্টা থাকবে যে না, আমি সময় মতোই খাওয়া শেষ করবো। হ্যাঁ, একান্ত কখনো কখনো যদি এমনটাই হয়ে যায় যে গিলাস পানি পান করতেছি, অর্ধেক বাকি আছে, অথবা একটা লোকমা নিচ্ছিলাম সেটা বাকি রয়েছে, তখন চট করে সেটা খেয়ে নিই। হ্যাঁ, তারপরেও সে নেম এটাকে রুটিন আদত না বানায়। জি, এখানে ওলামা একরাম আরেকটা মানে ব্যাখ্যা প্রদান করেছেন হাদিসে, সেটা হলো যে তারা বলতে চাচ্ছেন ওলামা একরাম, বিভিন্ন ওলামা একরাম, যে আসলে যদি দেখা যায় যে আজান কোনো জায়গায়, যে আজানকে আমরা ফলো করছি, সেই আজান যদি সুবহ সাদেকের সাথে সাথে আজান হয় বরাবর টাইমে, তাহলে না খাওয়া উচিত। সেখান থেকে খাবার খানা থেকে বিরত থাকবে। আর যদি দেখা যায় যে কোনো জায়গায় না, সময়ের আগে আজান দেয়, দু এক মিনিট আগে আজান দেয়, বা আসলে সঠিক সময়ই জানে না, তারা সময় পরে সময়ে থাকতে পারে কিছু সন্দেহ আছে, তাহলে সেখানে খাওয়ার একটা সুযোগ আছে। কিন্তু যেখানে টাইম বরাবর টাইমে আজান হয় সেখানে সুযোগ নাই। হাতে যতটুকু থাকবে, এমন না যে সামনে প্লেটে আছে আর প্লেট ভর্তি ভাত আছে, ভাত খেয়ে ফেলবো না হলে ভাত নষ্ট হবে, এই বিষয়টা এমন না। আসলে আসলে ইনা শব্দের অর্থ হচ্ছে পান পাত্র, সেটা হাতে আছে, আলা ইয়া দিয়ে বলা হয়েছে, ইনা ও আলা হাতে পানপাত্র। জি, আজকে আমি লক্ষ্য করলাম সবে ইয়ার সময়, সেহরির সময় অনেক মসজিদ সময়ের আগে আজান দিয়েছে, মানে সময় শেষ হওয়ার তিন চার মিনিট আগে আজান দিয়েছে। জি জি, এরপরে আমাদের মার্কাজ থেকে আজান দেওয়া হয়েছে। তো আল্লাহ রসুলের সাধারণ সময় যেটা নির্ভরশীল ছিল মানুষের, সেহরি হোক বা ইফতারি, হ্যাঁ, যে জয়িদা সামে তুম আজান আল বেলাল ফাকুল ওয়াশরব, আজান শুনে খানা শুরু করো, আজান শুনে খাওয়া থেকে বিরত রাখো। কিন্তু এখন যেটা অবস্থা সেটা হলেই মুয়াজ্জিনরা আমিন নয়। হ্যাঁ, তারা সময়ের প্রতি অতটা গুরুত্ব নেই, অথবা কেউ মানে বেশি সতর্কতা অবলম্বন করতে যে ইফতারির সময় দেরি দিয়ে দেয় আর সেহরির সময় আরও আরে আগে দেয়, এটা আর একটা মুসিবত। এটা অতএব আমরা আজান নির্ভরশীল নয়, বরং প্রত্যেকেই আমরা, আমাদের কাছে ঘড়ি আছে, মোবাইলের টাইম আছে, ক্যালেন্ডার আছে, আমরা এই টাইমের উপর মানে খেয়াল করবো। আর এর আগেও একদিন আলোচনা ছিল ইফতারি তাড়াতাড়ির ক্ষেত্রে বা সেহরি শেষ করার ক্ষেত্রে, এক্ষেত্রে তাড়াতাড়ি বা শেষে যেটা, সেটা হলে এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলে আমাদের ঘড়ির টাইম ঠিক রাখতে হবে। জি, মসজিদ সাহেবের ঘড়ির টাইমটা এমন যেন না হয় যে তাড়াতাড়ি করতে যে ওনার ঘড়ির টাইমে আজানে ইফতারির টাইম হয়ে গেছে, কিন্তু আসলে এখনও আধা মিনিট বাকি আছে। তো জিনিসটা মানে বাড়াবাড়ি, হ্যাঁ, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। অনেক ধন্যবাদ। আপনাদের আলোচনা থেকে আমরা যেটা ক্লিয়ার হলাম যে সাহরির নির্দিষ্ট সময় যেটা বলা হয়েছে সুন্নাত অনুযায়ী, সেটা হচ্ছে সব ফজরে একটু পূর্বে, যে সময়টাকে সাহরির সময় বলা হয়। তো সাহরি করলে আমাদেরকে, সাহরি নিয়ে যদি সাহরি করি, তাহলে আমাদের এই সময়ে সাহরিটা করতে হবে। আর আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে সাহরি করছে এই সময় যদি আজান দিয়ে দেয়, সে সময় আমরা কী করবো? সে সময় হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু স্পষ্ট বলেছেন যে হাতে পানপাত্র থাকলে পানপাত্রটা যেন সে শেষ করে নেয়, তার প্রয়োজনটা যেন পূর্ণ করে নেয়। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আমাদের আর একদল মানুষ রয়েছেন, তারা এটাকে, এই হাদিসটাকে একটা সুযোগ হিসেবে নেন। দেখা যাচ্ছে তারা আজান হয়ে গেছে, দশ মিনিট পনেরো মিনিট ধরে খাবার খাচ্ছেন, এটা নিশ্চিতভাবে অনুচিত হবে এবং শরীয়ত লঙ্ঘন করা হবে। যেটা আমাদের শেখ ডাক্তার মাদানী বললেন যে শরীয়তে প্রত্যেকটা জিনিস জায়গা একটা সীমারেখা দেওয়া আছে, সহজতা যেমন দেওয়া আছে, কিন্তু সহজতাকে আপনি কেন্দ্র করে যদি সুযোগ নেন এবং আপনি যদি সুযোগের অপব্যবহার করেন, নিঃসন্দেহে সেটা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ হবে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে।